আমার হাতে কিছুই হবে না তুই দেখতে থাক ঠিক আছে তুই তোর বয়ে আমি পালিয়ে যাই আমার কিছু হবে না জানি জানি নাচ 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 তোমার নাচ কি নাচ 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 না না লাগবে না লাগবে না আমার তো কমা ফটকা ভালোই লাগছে না সামনেই দীপাবলি আর আমার পকেটও খালি বাবাকে কত করে বললাম দীপাবলিতে বাজি ফাটাবো টাকা দাও বলো না বাজি ফাটাতে হবে না একটুকু বাচ্চা হাতে ফেটে যাবে দীপাবলিতে বাজি না ফাটালে দীপাবলি বলে মনেই হবে না তোর ভালোই লাগছে না এবছর দীপাবলি আমার ভালোই যাবে না কিরে তুই ভয় পেলি না ভয় পাবো কেন আরে আমি যে আলু বোম ফাটালাম আমি তো যদি ভয় একদম কি কি দেখি 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 এই তো আলু বোম দেখ কোন আলু বোম হ্যাঁ তো আওয়াজ কোথায় এগুলো আওয়াজ আওয়াজ নয় তো কি আওয়াজ দেখবি কাকে বলে দেখা মাথা ঝুমঝুম করছে কিছু শুনতে পাচ্ছি না মাথা কেমন হচ্ছে একটা নাকের কাছটা কেমন ভেজে ভেজে লাগে তুই এমন পাতলে আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল কি বলবো কালকে না বাংলাটা চপ খেয়েছি এক প্যাকেট চানাচুর খেয়েছি তুই কি মানুষ কিন্তু বন্ধু শোন না মুড়ে দীপাবলিতে এই বড় বড় বাজি ফাটাবি না কিন্তু কিভাবে ফাটাবি টাকা তো নেই কি যে করে ঠিক বলেছিস এই বন্ধু ওই দেখ দাদু আসছে এই চল ওই দাদুকে পটিয়ে দাদুর কাছ থেকে চাঁদা নিয়ে আমরা বাজি কিনবো হ্যাঁ চল 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 বলছি দাদু এই দীপাবলিতে আমরা বাজি ফাটাবো চাঁদা দাও বাজি ফাটাবি চাঁদা বাজি ফাটাবি চাঁদা হাটুর বয়সে ছেলে সব বাজি ফাটাবে গেলে চাঁদা চাইছি রাস্তা গেলে হ্যাঁ জানিস না বাজি সরকার থেকে নিষিদ্ধ করে দিয়েছে এক্ষুনি বাজি হাতে ফেটে গেলে মুক্ত পুরো হাঁড়ির মতো হয়ে যাবে বাজি ফাটাবে তাহলে বাজি ফাটালে গোটা পরিবেশ দূষণ হয় কত মানুষের ক্ষতি হয় তোরা কেন বাজি ফাটাবি দাঁড়া দাদু পরিবেশ দূষণ হবে না এরকম আমার কাছে বাজি আছে তোরকে দিচ্ছি ওটাই ফাটা তোরা আছে এই নে তুই একটা নে তুই একটা নে দেখিয়ে দিচ্ছি কিরকম ফাটাতে হয় এখন ধরবি এই দেখ আওয়াজ হলো তো ব্যাস এটাই ফাটাবি তোদের হাতেরও কিচ্ছু হবে না তোদের শরীরেরও কিচ্ছু হবে না ঠিক আছে আসি আমি এটা দিয়ে কি বাজি ফাটাবো বাজি ফাটালে দীপাবলি ভালোই যাবে না এবছর টাকা তো দিল না দিল না তারপরে দাদু আবার আমাদেরকে এক বস্তা ভর্তি জ্ঞান দিয়ে চলে গেল জ্ঞান দিচ্ছে জ্ঞান তেমন বাজি ফাটাবো না দাদুর প্যান্ট খুলে যাবে এই দাদু তো প্যান্ট পরে না দাদু ধুতি পরে আরে সেই 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 চল না কারেন্টে শর্ট লাগলে পাবে 440-এর ঝটকা দীপাবলি ভালোই কাটবে যদি নিয়ে যাও আমার এই ফটকা আসুন আসুন বাচ্চাদের জন্য আছে এই আলু ফটকা আর বড়দের জন্য আছে গাছ ফটকা শুধু গাছ ফটকা নয় আছে জল ফটকা জলে দেবে দুরুম করে ফাটবে আর শুধু দেখবে সুনামি সুনামি নিয়ে যা নিয়ে যা ফটকা 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 আছে ভুতুবড়ি আর আছে চুচুড়ি আর আছে ফুলঝড়ি নিয়ে যা নিয়ে যা তোমার এখানে দেখছি তো অনেক ফটকা আবার বলছি তোমার ফটকা পেলে পাবো নাকি ঝটকা কিন্তু কাকু এই ফটকা গুলো না অনেক পুরনো আমি এগুলো আগের বছর ফাটিয়েছি কাকু হ্যাঁ বিরাট বড় ফটকা হ্যাঁ নাম্বার ওয়ান ফটকা আবার নতুনও লাগছে কাকু এই ফটকা পেলে
ঝটকা হবে না আমার লাগছে মানে খুব খটকা ও এই খটকা দেখে লাগছে মানে খটকা দাঁড়া তোকে একটু ডেমো দেখিয়ে দিই দূর হয়ে যাবে খটকা লাগবে তোকে ঝটকা ঘুরে যাবে তোর মটকা চল চল আমার সাথে চল এই ভাইপো দেখ কেমন করে বাজিটা ফাটাই ওগাকু এখানে রাখলে তো আমি কোনো ঝটকাই পাবো না ঝটকা পাবি না তাহলে কাজ কর তুই না ধরে রাখ বাজি ফাটবে আর ঝটকা পাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধরে না না ধরো 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 এই যা পড়েছে এই বাচ্চা তো রকেটের মতো উড়ে চলে গেল মরেছে সকাল সকাল পুরো 500 টাকা লস হয়ে গেল যা পারে হোক আমার ফটকা তো হেভি আছে তো প্রমাণ হয়ে গেল না যাই বাকি ফটকাগুলো বিক্রি করবো যাই আমি এই দিওয়ালি আর বোম পাঠাবো না এমন বোম পেটেছে আমি পুরো দান্তি দাঁড়ির কালা পদের মতো হয়ে গেছে আমি আর বোম পাঠাবো না দেখে মনে হচ্ছে এগুলো না শেতানো শেতানো মানে আমার এক নম্বর ফটকা এই তো কিছুক্ষণ আগে একটা ছেলেকে এমন ফটকা ফাটিয়েছি না সাইন করে রকেটের মতো উপরে উঠে গেছে মিথ্যে কথা মিথ্যে কথা মানে বিশ্বাস হচ্ছে না তো দাঁড়া একটা ফটকা ফাটিয়ে দেখাচ্ছি গাছে ফাটাও এটা দাঁড়া আরে এই কাকু কোথায় যাচ্ছ গাছে ফাটাতে হবে না দেখে মনে হচ্ছে পুরো শেতানো তুমি ম্যাচিসটা দাও ম্যাচিস হ্যাঁ কেমন করে ফাটাই দেখো তুমি দোকান করেছি কিচ্ছু জানে না হ্যাঁ দেখো দেখো কাকু শুধু শুধু ভাই পাচ্ছ তুই বাজিগুলো কিনে আন আমাকে খুব জোর না পায়খানা পেয়ে গেছে আমি আসছি বুঝলি দীপাবলি দূরে ফেলে দে নইলে যা গাছে গিয়ে বেঁধে যায় কি অবস্থা হয়েছিল আমার দেখেছিস তো তোর মতো নাকি ওই ভেতরে ঢুকিয়ে দিয়েছি ভেতর ব্লাস্ট হয়ে গিয়েছে আমার হাতে কিছুই হবে না তুই দেখতে থাক ঠিক আছে তুই তোর বোঝ আমি পালিয়ে যাই দাদু আসছে যে বাজিটা দিয়ে তোর হাত উড়ে গেছে না আর একটা যে বাজি আছে ওই বাজি ফাটিয়ে দাদুকে একবার চাঁদে পাঠিয়ে দেবো বুঝলি তো আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছিল না চল চল প্রতিশোধ তাড়াতাড়ি আসছি তাড়াতাড়ি কর হাড়ি চাপাতে ভালো করে
তো বন্ধুরা, সবাইকে দীপাবলির অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। তা ছোটদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাজি একদম ফাটাবে না তোমরা, তোমাদের জন্য ওই ঝুরঝুরি না ফুরফুরি আছে ওইগুলো জ্বালিও, কিন্তু সাবধানে জ্বালিও। তো বন্ধুরা, আমাদের এই দীপাবলি ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্টের সাথে সাথে লাইক করো আর অনেক শেয়ার করো, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের সব ভিডিও আছে ফেসবুক পেজে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে ফলো করো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।